أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মহান রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে তিনি নিজেই দয়া করে মানুষের মাঝে বিরাজ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সাতখানা আয়াতে তিনি বিষয়টি পরিষ্কার করেছেন যে তিনি মানুষের ভিতরে সম্মানিত ভাই বোনেরা এই সাতখানা আয়াত কোন সূরা কত নম্বর আয়াত এবং সেই আয়াত মোবারকটা কেমন এবং সেই আয়াত মোবারকের অর্থ ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন ভিডিওটি খুবই মূল্যবান হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত ভাই বোনেরা আমি ভূমিকায় কোনো কথা বলতে চাই না সরাসরি আল্লাহর কোরআনে চলুন আমরা সাতখানা আয়াত ধারাবাহিকভাবে আমরা জানব প্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে সূরা আনফাল আয়াত নম্বর ২৪ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম অর্থাৎ জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝে বিরাজ করেন আর তারই কাছে তোমাদের সমবেত করা হবে সুবহানাল্লাহ সূরা আনফালের ২৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি আল্লাহ এই মানুষ এবং তার যে কালব রয়েছে এই মানুষ এবং তার কালবের মাঝেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাজমান আছেন চলুন দুই নম্বর আয়াত সিরিয়ালে আমি ষাটটি আয়াত প্রত্যেকটা আয়াতই বলবো ইনশাল্লাহ সাতটি আয়াতের মধ্যে দ্বিতীয় যে আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করব এটি সূরা আত তওবা আয়াত নম্বর ৪০ আল্লাহ পাক বলছেন ইজ হুমা ফিল গারে ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম হিজরত করার সময়ে যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিলেন তখন তিনি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় সঙ্গী অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন বিষণ্ণ হবে না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথেই আছেন আল্লাহু আকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে মাত্র দুইজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না আমরা দুইজন না আমরা তিনজন হ্যাঁ আবু বকর তুমি আমি আর সাথে আছেন আমাদের আল্লাহ ইন্নাল্লাহা মাআনা নিশ্চয়ই মহান রব্বুল আলামিন আমাদের সাথেই আছেন অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বুঝাইতে চাইলেন যে মানুষের ভিতরেই আল্লাহ হে আবু বকর আমার মাঝে আমার মহান মালিক বিরাজমান আছেন সুতরাং তুমি ভয় পেও না চলুন তিন নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহা আয়াত নম্বর ৪৬ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামকে বলেছিলেন লা তাখাফা ইন্নানী মাআকুমা আসমাউ ওয়া আরা অর্থাৎ তোমরা ফেরাউনকে সত্যের উপদেশ দিতে গিয়ে ভয় করো না আমি তো তোমাদের সাথেই আছি আমি সব কিছু শুনি ও দেখি সূরা তোহা আয়াত নম্বর ৪৬ আল্লাহ পাক বলছেন ইন্নানী মাআকুমা হে মূসা ও হারুন আলাইহিমাসসালাম আপনারা ভয় পাবেন না আপনারা যান ফেরাউন সে অত্যাচারী হয়ে গেছে সে সীমা অতিক্রম করেছে তাকে গিয়ে আমার ভয় প্রদর্শন করুন আর আপনারা ভয় পাবেন না মনে রাখবেন কেন ভয় পাবেন ইন্নানি মাআকুমা আপনাদের দুইজনের সাথেই তো আমি আছি মূসা আলাইহিস সালামের ভিতরেও যেমন আমি আছি হারুন আলাইহিস সালামের ভিতরেও আমি আছি
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দুজনের সাথেই আছি, সুতরাং নির্ভয়ে ফেরাউনের কাছে চলে যান, আমি সাথে আছি। সুবহানাল্লাহ। চার নম্বর আয়াত সূরা কাফ আয়াত নম্বর ১৬, আল্লাহ পাক বলছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ صدق الله المولانا العظيم। আল্লাহ পাক বলছেন, আর আমি সৃষ্টি করেছি মানুষ এবং আমি জানি তার নফস তথা প্রবৃত্তি, তাকে যে কুমন্ত্রণা দেয় তা। আমি মানুষের ঘাড়ের রগের চেয়েও তার অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। সূরা কাফের ১৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে মানুষের এই যে যে ঘাড়ের রগ, এই রগের চেয়েও আমি নিকটে। আল্লাহু আকবার। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ পাক এই ঘাড়ের কথা কেন বললেন? এই জন্য বললেন যে আমরা কিন্তু এই ঘাড়ের সাথেই মাথা, আর এই মাথাই আছে চোখ, মুখ, কান, হ্যাঁ, শ্রবণেন্দ্রিয় দর্শনেন্দ্রিয় মুখ, সব কিছু দেখানে। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন যে আমি তোমার ঘাড়ের শাহরুখের চেয়েও নিকটে। হ্যাঁ, আমি তোমার সব কিছু দেখি, সব কিছু, তোমার সব কিছু শুনি, সব কিছু দেখি। তাহলে আমরা চারটা আয়াত শুনে ফেললাম, এবার চলেন পঞ্চম নম্বর আয়াত। এটা হচ্ছে সূরা আয-যারিয়াত আয়াত নম্বর ২১। আল্লাহ পাক বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের কালবের সপ্তম স্তর নাফসির মোকামে বিরাজ করি, তবু কি তোমরা দেখো না? সুবহানাল্লাহ। আমাদের এই কালব, এই কালবের ভিতরের সপ্তম স্তর হচ্ছে নাফসির মোকাম। হ্যাঁ, সুদূর, নসর, শামসি, নুরি, কুর্ব, মকিম এবং নাফসির মোকাম। এই নাফসির মোকামে আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাস করেন। এই দেহ অভ্যন্তরে রয়েছে সাত আসমান। এই ব্যাপারে আমার একটি স্বতন্ত্র ভিডিও আছে, সম্মানিত ভাই বোনেরা আপনারা আমার চ্যানেলটি দেখলেই দেখবেন, ওখানে একটি স্বতন্ত্র ভিডিও দেওয়া আছে দেহ অভ্যন্তরে সাত আসমানের বর্ণনা। অর্থাৎ এই কালবের ভিতরে এই সাতটা স্তর আছে, সেই সপ্তম স্তর নাফসির মোকামে আল্লাহ পাক বলছেন যে আমি, অফি আনফুসিকুম, আরে আমি তো তোমার মাঝেই, তোমার নফসের মাঝেই আমি, আফাল্লা তুবসিরুন, তুমি আমার দেখো না? আল্লাহু আকবার, কত স্পষ্ট কথা। আল্লাহ পাক বলছেন যে আমি তোমার মাঝে বিরাজ করি, আরে তুমি কি আমার দেখতে পাও না, দেখো না? সুবহানাল্লাহ। এবার চলুন, আপনাদেরকে কথা দিয়েছিলাম মোট ষাটটি আয়াত আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ, তার ভিতরে আপনারা কিন্তু পাঁচটি আয়াত শুনে ফেলেছেন। চলুন ষষ্ঠ নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইজা বালাগাতিল হুলকুমা ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম। আল্লাহ পাক বলছেন, যখন তোমাদের কারো মৃত্যুর সময় প্রাণ কণ্ঠনালীতে পৌঁছে যায়, অর্থাৎ এখন রুটা বের হয়ে যাচ্ছে, আর তোমরা তখন তাকিয়ে দেখতে থাকো, তখন আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী থাকি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে তোমাদের মধ্যে যখন কেউ মৃত্যুবরণ করার মুখোমুখি হয়, তার রুহটা যখন পুরো বডি ক্লোজ করে যখন কণ্ঠনালীতে এসে যায়, শুধু এই নাসিকা দিয়ে রুহটা বের হয়ে এখন চলে যাচ্ছে, ওই মুহূর্তে তোমরা সবাই এই মৃত্যু পথযাত্রী ব্যক্তির চারপাশে তোমরা অপেক্ষায় অপেক্ষমান থাকো কি হচ্ছে। ওই মুহূর্তে আল্লাহ পাক বলছেন যে তোমরা ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তির যত নিকটে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে অধিক নিকটবর্তী ওই ব্যক্তির। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতও প্রমাণ করলেন যে তিনি মানুষের ভিতরে, তিনি মানুষের নিকটে, তিনি মানুষের কাছে। আমরা একজন আরেকজনের যতটা কাছে যেতে পারি না, আল্লাহ পাক বলছেন আমি তার চেয়েও বান্দার অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। সর্বশেষ সাত নম্বর আয়াত, এই সপ্তম নম্বর যে আয়াত, সে আয়াতে এখানে সম্মানিত ভাই বোনেরা একটু আগে যে আয়াতটি বললাম, এটি হচ্ছে সূরা আল ওয়াকেয়া, সূরা আল ওয়াকেয়া আয়াত নম্বর ৮৩ থেকে ৮৫। অর্থাৎ মৃত্যু পথযাত্রী ব্যক্তির
চারপাশে যারা থাকে তাদের চাইতেও আল্লাহ যে নিকটে, এই যে আয়াত মোবারক, এই আয়াতখানা সুরা আল ওয়াকেয়া এটার 83 নম্বর আয়াত থেকে 85 নম্বর আয়াতে এই বিষয়টি সেখানে উল্লেখ করা আছে। এবার চলুন আমরা চলে যাই সর্বশেষ 7খানা আয়াতের 7নম্বর আয়াত, এটি হচ্ছে সুরা আল হাদিদ আয়াত নম্বর 4। আল্লাহ পাক বলছেন, ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। আল্লাহ পাক বলছেন যে আর তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যা কিছুই করো আল্লাহ তা দেখেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, লক্ষ্য করুন আল্লাহ পাকের বাণী মোবারক কত স্পষ্ট, যে তোমরা যে অহুয়া মা কুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথেই আছেন। এই পৃথিবীতে 700 কোটি মানুষকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন, তুমি যেখানে আমি সেখানে, তোমার মাঝেই মানুষ নিজের হাতে ঘর বানাইয়া ওই ঘরে মানুষ নিজেই বসবাস করে। আল্লাহ পাক আমাদেরকে মাতৃগর্ভের ত্রিবিধ আধারে পিতার শুক্রকীট মায়ের ডিম্বকোষের সাথে মিলিত করে, হ্যাঁ, 4:30-40 দিন নাকি 40 এই আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে তিনটা স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাতৃগর্ভের ত্রিবিধ আধারে আমাদের দেহখানা গঠন প্রক্রিয়া সম্পন্ন করেন। তারপরে নাফাখতু ফিহি মির রুহি, তার রুহ থেকে রুহু এই দেহের মাঝে ফুঁকে দিয়ে রুহুর অন্তরালে তিনি নিজেই মানবের ভিতরে বসবাস করেন। এই 7খানা আয়াতে আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন তিনি মানুষের ভিতরে, তিনি মানুষের অন্তরে, তিনি মানুষের হৃদয়ে। 1খানা আয়াত যদি আমরা অস্বীকার করি আমরা ইমানদার হতে পারবো না। সম্মানিত ভাই বোনেরা, আসুন শুধু একটি কথা বিশ্বাস করি, আমার আল্লাহ আমার অন্তরে, আমি কখন কী করি তিনি দেখেন। আমি যদি কোনো মানুষের অন্তরে আঘাত দেই আল্লাহই ব্যথা পান, আল্লাহই কষ্ট পান। সম্মানিত ভাই বোনেরা, আসুন এই পবিত্র উপলব্ধিটাকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমরা ধারণ করি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কি ভিডিও পেতে চান কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো সামনে রেখে ভিডিও তৈরি করতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।